বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা, পালালেন লঙ্কান প্রেসিডেন্ট। জ্বালানি বাজারে বিপর্যয় আসন্ন, পুতিনের হুঁশিয়ারি। রাশিয়ার 9টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনের। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা, পালালেন লঙ্কান প্রেসিডেন্ট। চূড়ান্ত অস্থিতিশীল হয়ে পড়েছে শ্রীলঙ্কা। বিক্ষোভকারীদের আলটিমেটামে শনিবার অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা আগেই করা হয়েছিল। সেই অনুযায়ী প্রশাসনের পক্ষ থেকে কার্ফিউ জারি করা হয়, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সব বাধা পেরিয়ে বাসভবনে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা, পেছন দিয়ে পালিয়ে গেছেন প্রেসিডেন্ট। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের জেরে গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কায় থেমে থেমে বিক্ষোভ চলছে। লঙ্কানরা দেশের এই পরিস্থিতির জন্য রাজাপাকসে পরিবারকে দায়ী করে। বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করলেও পদ আঁকড়ে থাকেন প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। তীব্র বিক্ষোভের মুখে এবার তিনি পালিয়ে গেলেন। এএফপি জানিয়েছে, বিক্ষোভকারীরা বাসভবন ঘেরাও করার পর প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসেকে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে নিয়ে গেছেন নিরাপত্তারক্ষীরা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে নিরাপদে রয়েছেন। এই পরিস্থিতিতে পার্লামেন্টে অধিবেশন ডাকতে স্পিকারকে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহে। প্রেসিডেন্টের পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার নিজের দল শ্রীলঙ্কা পডু যোজনা পার্টির একদল এমপি তাকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছেন। জ্বালানি বাজারে বিপর্যয় আসন্ন, পুতিনের হুঁশিয়ারি। ইউক্রেনের সেনা অভিযানের পাল্টা ব্যবস্থা হিসাবে রাশিয়ার উপর দেওয়া নিষেধাজ্ঞা জ্বালানি বাজারে ভয়াবহ সংকট তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের দাবি, রাশিয়ার জ্বালানির উপর নিষেধাজ্ঞা দেওয়া দেশগুলো নিজেদের বিপর্যয় ডেকে আনছে। তিনি বলেন, রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলোই বেশি ক্ষতির সম্মুখীন হবে, নিষেধাজ্ঞার পরিণতি আরও ভয়াবহ হতে পারে, এমনকি বৈশ্বিক বাজারেও নামতে পারে বিপর্যয়। পুতিন আরও বলেছেন, আমরা জানি ইউরোপ রাশিয়ার জ্বালানির বিকল্প খোঁজার চেষ্টা করছে, তবে আমার মনে হয় এই পরিণতিতে গ্যাসের দাম আরও বাড়বে আর গ্রাহক পর্যায়ে জ্বালানির খরচ অনেক বেড়ে যাবে। পুতিনের দাবি, পশ্চিমারা তাদের ক্ষতির কথা এরই মধ্যে স্বীকার করে নিয়েছে আর সেই ক্ষতির পরিমাণ $1.8 trillion। রাশিয়ার 9টি ট্যাঙ্ক ধ্বংসের দাবি ইউক্রেনের। যুদ্ধবিমানের মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলায় রুশ বাহিনীর 9টি ট্যাঙ্ক ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইউক্রেন। শনিবার ইউক্রেন একটি ভিডিও প্রকাশ করেছে। ইউক্রেনের এক সেনার টুইটারে প্রকাশ করা সেখানে লেখা হয়েছে, এই যুদ্ধে ইউক্রেনের বিমান বাহিনী 9টি রুশ ট্যাঙ্ক ধ্বংস করেছে। ধ্বংস হওয়া শত্রুর ট্যাঙ্কের মোট সংখ্যা শীঘ্রই 2000-এ পৌঁছাবে। শুক্রবার ইউক্রেন সেনারা জানিয়েছে, চেরনিহিভের যুদ্ধে একটি রুশ ট্যাঙ্ক ধ্বংস হওয়ার ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছিল। ট্যাঙ্কের পাশাপাশি রুশ সেনাবাহিনীর আর্মার ডিভিশনালগুলির হাজারেরও বেশি সাজোয়া গাড়িও ধ্বংস করার দাবি জানিয়েছে কিয়েভ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের এক অংশ জানাচ্ছেন, রুশ T-72 বা T-90 ট্যাঙ্কে বসানো 125 mm সুদবোর কামানের জন্য মজুত রাখা হয় কম বেশি 40টি গোলা। ইউক্রেন সেনার ক্ষেপণাস্ত্রের আঘাতে সেই গোলার স্তূপে বিস্ফোরণ ঘটছে প্রায়শই আর তার অভিঘাতে কার্যত শূন্য উঠে যাচ্ছে ট্যাঙ্ক।